نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমরা হাদিস থেকে জানব এমন 17 শ্রেণীর মানুষ সম্পর্কে যারা মুসলমান হয়েও নেক কাজ করেও তারা জান্নাতে যেতে পারবে না হাদিস থেকে জানা যায় তাদের জন্য জান্নাত হারাম তো আল্লাহ না করুক এই 17 শ্রেণীর মানুষের মধ্যে যদি আমরাও পড়ে যাই তাহলে আমরা বড় কপাল পড়া হয়ে যাব এজন্য এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকের জানা উচিত এবং সেই অনুযায়ী সতর্ক এবং সাবধান থাকা উচিত তো প্রিয় ভাই বোনেরা চলুন আমরা এই 17 শ্রেণীর মানুষ সম্পর্কে জেনে নেই প্রিয় ভাই বোনেরা প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন নাম্বার হচ্ছে প্রতিবেশীর হক নষ্টকারী বা প্রতিবেশীকে কষ্ট যে ব্যক্তি দেয় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না চতুর্থ নাম্বার হচ্ছে মাতাপিতার অবাধ্য সন্তান দায়ুস এবং যারা যে নারী হয়ে যদি কেউ পুরুষের বেশ ধারণ করে বা পুরুষ হয়ে যদি কেউ নারীর বেশ ধারণ করে সেই ব্যক্তি এদের জন্য জান্নাত হারাম এরা জান্নাতে যেতে পারবে না পাঁচ নাম্বার হচ্ছে অশ্লীলভাষী ও উগ্র মেজাজি যে ব্যক্তি কথায় কথায় মানুষকে গালি দেয় এবং যে অল্পতেই যার মেজাজ খুব খারাপ হয়ে যায় রাগান্বিত হয়ে যায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কিন্তু বর্তমান যুব সমাজের এটা একটা ট্রেন্ড চলছে যে কথায় কথায় গালি দেওয়া বাপ মা তোলে গালি দেওয়া এগুলো আসলে নতুন নতুন ট্রেন্ড আসতেছে এগুলো থেকে সাবধান এই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না ছয় নাম্বার হচ্ছে অধীনস্থদেরকে ধোকা দানকারী শাসক যে শাসক তার অধীনস্থদেরকে ধোকা দেয় বিভিন্ন কথা বলে বিভিন্ন কাজের মাধ্যমে ধোকা প্রদান করে সেই শাসক জান্নাতে প্রবেশ করতে পারবে না সাত নাম্বার হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আট নাম্বার হচ্ছে খোটা দানকারী ও অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না কারো একটা উপকার করেছেন কিন্তু সময় মতো আপনি সেই উপকারের খোটা দিয়ে বসলেন যে আমি তো তোমার অমুক করেছি তমুক করেছি এখন কেন তুমি আমার সঙ্গে এরকম করছো এ কথা বলা যাবে না কারণ যদি কোনো উপকার কারো করেন সেটা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করবেন এবং সেই উপকারের ফল একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকেই চাইবেন এবং আল্লাহ তাআলার কাছ থেকেই নেবেন ইনশাআল্লাহ নয় নাম্বার হচ্ছে চুগলখোর ব্যক্তি যে ব্যক্তি একজনের কথা আরেকজনকে গিয়ে লাগায় এবং মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় দশ নাম্বার হচ্ছে যে অন্যের পিতাকে যে নিজের পিতা হিসেবে পরিচয় দেয় এবং নিজের পিতাকে যে ব্যক্তি গোপন রাখে এবং পরিচয় নিজের পিতার আসল পরিচয় দিতে চায় না সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এগারো নাম্বার হচ্ছে যে গর্বকারী এবং অহংকারকারী যারা অহংকার করে দাম্ভিকতা প্রদর্শন করে তারা জান্নাতে যেতে পারবে না বারো নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাফরমানকারী ব্যক্তি যে সাতে বে রাসূল সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তেরো নাম্বার হচ্ছে যে দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জনকারী ব্যক্তি এমন অনেক মানুষ আছে যারা এলেম শিক্ষা করে কোরআন এবং হাদিস শিখে শুধুমাত্র দুনিয়ার পার্থিব ধন সম্পদ উপার্জন করার জন্য এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না চোদ্দ নাম্বার হচ্ছে অকারণে যে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চায় তালাক কামনা করে সেই নারী জান্নাতে যেতে পারবে না কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় এই সমস্ত নারীর সংখ্যা মোটেও কম নয় কারণ অল্প কিছু হলেই অল্প পান পান থেকে চুন খসলেই স্ত্রী স্বামীকে বলে যে তোমার ঘর সংসার করব না তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি তোমার চেয়ে ভালো মানুষের ঘরে যাব ভালো মানুষের ঘরে গিয়ে সংসার করব আসলে দেখুন প্রিয় বোনেরা এই পৃথিবীতে কেউ ফেরেশতা না সবাই মানুষ প্রত্যেকটা মানুষের দোষ গুণ দুটোই আছে যদি কোনো ব্যক্তি কোনো নারী কোনো মা কোনো বোন তার স্বামীকে শুধুমাত্র মানুষ মনে করে যে সে মানুষ তার সে ভুল করে খারাপ কাজ করে অন্যায় করে তার কাছ থেকে আমি যদি রিলিজ হয়ে যাই তালাক নিয়ে নেই অন্য কারো ঘরে গেলে অন্য কারো ঘরে সংসার করলে হয়তো আমি একজন ফেরেশতা পাবো সে মনে হয় আমাকে কোনো কষ্ট দেবে না সে মনে হয় কোনো অপরাধ অন্যায় করবে না ব্যাপারটা এমন নয় এজন্য সাবধান থাকুন কখনো
স্বামীর কাছ থেকে তালাক প্রত্যাশা করবেন না যুক্তিগত কারণ ছাড়া। 15 নম্বর হচ্ছে মাতার চুলে কালো কলম ব্যবহারকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কত ভয়ঙ্কর কথা! অথচ আজকে আমরা বিশেষ করে যুব সমাজ মাতার চুলকে একবার লাল করছে, একবার সাদা করছে, একবার কালো করছে, মানে অবস্থা পুরো খারাপ। এই বিষয়টা খুব ভালোভাবে সবাই মাথায় রাখবেন যে কখনো চুলকে কলম করা যাবে না। চুল যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দিতে পারেন শুধুমাত্র হাদিসের অনুসরণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আপনি চাইলে দাড়িতে বা আপনার মাথার চুলে আপনি মেহেদি লাগাতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 16 নম্বর হচ্ছে রিয়াকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সব কিছু করে, মানুষকে দেখানোর জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদান করে, মানুষকে দেখানোর জন্য সে নামাজ আদায় করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 17 নম্বর হচ্ছে সর্বশেষ ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনার সন্তানের মধ্যে ছেলে মেয়ে উভয়ের ভাগ আল্লাহ তাআলা দিয়েছেন, যাকে যতটুকু আল্লাহ তাআলা দিতে বলেছেন তাকে ততটুকুই দিতে হবে। এক সন্তানকে পুরোটাই দিলেন, আরেক সন্তানকে মাহরুম করে দিলেন, ছেলেদেরকে সম্পূর্ণ দিলেন, মেয়েদেরকে মাহরুম করে দিলেন, বললেন যে আমি 10 লাখ টাকা ডিমান্ড দিয়ে বা 10 লাখ টাকা যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছি, এখন তাকে জমির ভাগ দেব না। আরে ভাই, আপনি যে 10 লাখ টাকা খরচ করে আপনি যে তাকে বিয়ে দিয়েছেন, আপনি যদি যৌতুক দিয়ে থাকেন এটা তো আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন। সেই অপরাধের বিষয়কে আপনি আবার এই যে যখন একটা হক বন্টন হবে, যখন আপনার ওয়ারিশ হিসেবে সে আপনার জমি পাবে, তখন এটাকে গুলিয়ে ফেলবেন না। আপনার কর্তব্যের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হন এবং যে যতটুকু পায় আপনার ওয়ারিশ তাকে ততটুকুই বুঝিয়ে দেন, এটা আপনার কর্তব্য। যদি এই কর্তব্য আপনি না পালন করেন তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। খুব কঠিন কথা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে মোট 17 শ্রেণীর মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে না, এদের জন্য জান্নাত হারাম। প্রিয় বন্ধুগণ, আমি যেভাবে কথা বলছি আমার অন্তরেও কাঁপুনি ধরছে, আমারও ভয় লাগতেছে যে আমিও জান্নাতে যেতে পারি কি না। অথচ জান্নাতকে আমরা কত সহজ মনে করি, বাপের পৈতৃক সম্পত্তি মনে করি। আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, ইমানের কোনো খবর নেই, ভালো কাজের কোনো খবর নেই, আমলের কোনো খবর নেই, অথচ আমরা বলি যে আমরা অবশ্যই জান্নাতে যাব। জান্নাত অতটা সহজ নয়। জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে অনেক কিছু ত্যাগ করতে হবে, দুনিয়াতে অনেক গোছানো সাজানো গোছানো জীবন যাপন করতে হবে এবং ইসলামের পথেই থাকতে হবে। এবং যে সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সেই বিষয়গুলো খেয়াল রেখে চলতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।